আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। যেটা প্রথমে জানার, আপনার চোখে আপনাদের অভিযানটা, অভিযানের পরে তো ঠিক হয়, সেটা সফল না বিফল বা কতটা সফল কি বলবেন? দেখুন, বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে সারা কলকাতায় যেভাবে পুলিশি ব্যবস্থা হয়েছে, যুদ্ধং দেহি একটা মানসিকতা পুলিশের, তার থেকেই তো প্রথম বাজিতেই তো বিজেপি জিতে গেছে। কারণ সরকার আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, আর তার থেকে সরকার যে আচরণ করেছে তাতে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির একটা ঐতিহাসিক জয় এখানে হয়েছে। আপনি দেখবেন এই রাজ্যে যে লড়াইটা আগামী দিন হবে, সেই লড়াইতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এই ত্রয়ী মিলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করবে, এটা আপনি দেখবেন। গুচ্ছ গুচ্ছ কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় সফর করছে, অতএব বাংলাতে দুজন মিনিস্টার নয়, এক গুচ্ছ মোদিজির মিনিস্টার বাংলার উপর ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, পঞ্চায়েত ভোটকে তো পাখির চোখ করে আমরা কাজ শুরু করেছি, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু পঞ্চায়েত ভোট কতটা অবাধ শান্তিপূর্ণ হবে এটা নিয়েই প্রশ্ন আমাদের শুধু নয়, নানা মহলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মূলত আমরা পাখির চোখ যেটা করেছি সেটা 19 সালের লোকসভা নির্বাচন, বিজেপি সর্ববৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশ করবে, যেটা আগামী দিনে এই রাজ্য বিজয়ে বিজেপির একটা সোপান তৈরি হবে বলে আমি মনে করছি। আসন্ন পঞ্চায়েত ভোট কিন্তু তাদের পাখির চোখ নয়, বরং রাজ্য বিজেপি কিন্তু পাখির চোখ করছে সামনের লোকসভা নির্বাচনকে। ক্যামেরায় সমরের সঙ্গে যশবন্ত, NM News, কলকাতা।